আওয়াল আওয়ালবংদের কাছে জিম্মি হয়ে পড়েছে উনিশশত সালে প্রতিষ্ঠিত নসিংদীর ইতিহাস ও ঐতিহ্য ঘেরা শিক্ষা প্রতিষ্ঠান কামিনী কুমার মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় স্বনানধন্য এই প্রতিষ্ঠানটি থেকে শিক্ষা অর্জনের মধ্য দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে উচ্চপদে নিয়োজিত রয়েছেন বহুগুণধর সম্মানী ব্যক্তিরা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় স্থানীয় রাজনীতির ছত্রছায়া থেকে সরকারি এই প্রতিষ্ঠানটিতে কোনো নীতির তোয়াক্কা না করে অবাধে কোচিং বাণিজ্য করছে শিক্ষকদের একাংশ স্কুলটির আওয়াল গমরা হচ্ছে সহকারী প্রধান শিক্ষক মুস্তফা মাহমুদ সিনিয়র শিক্ষক এন আব্দুল আওয়াল মোহাম্মদ নাসির উদ্দিন সহকারী শিক্ষক মুস্তফা কামাল ও ইউনুস আলী তাদের দাপটের কাছে আজ অসহায়ত্বের মতো জিম্মি হয়ে আছে সাধারণ শিক্ষক ও ছাত্ররা এই আওয়াল আওয়ালগন্ডের রাজনীতির মার কাছে জিম্মি হয়ে আছে স্কুল কর্তৃপক্ষ অবাধে কোচিং বাণিজ্য চালাতে নানান অজুহাতে উস্কে দিচ্ছে বহিষ্কারের ভয়ে থাকা সাধারণ ছাত্রদের তাদের অপকর্ম ঢাকতে কুচ্ছা রটাচ্ছেন সাধারণ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের বিরুদ্ধে পত্রপত্রিকায় লিখে আর এসব স্মারকলিপি দিয়ে কিছুই করতে পারবে না আওয়াল আওয়ালবমদের বলে বেড়াচ্ছে তারা স্বার্থান্বেষী এই কর্মকাণ্ডের নাটের গুরু গুরুসহকারী প্রধান শিক্ষক মোস্তফা মাহমুদ আর এসব দেখেও যেন না দেখার ভান করছে সংশ্লিষ্টরা জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর এই শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মিটিং করে স্কুলের সাধারণ ছাত্ররা এছাড়া নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিপিও প্রদান করে তারা সাধারণ ছাত্রদের দেয়া লিপিতে আব্দুল আওয়াল মোস্তফা কামাল ইউনুস আলী নাসিরুদ্দিন সারওয়ার হোসেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আলামিন মোহাম্মদ হৈরত আলী মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ রফিকুল ইসলামের নাম উল্লেখ করা হয় এ প্রেক্ষিতে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের ওপর তদন্তের দায়িত্বভার প্রদান করে সরকার পক্ষ এ বিষয়ে আঠারো জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শেষ করলেও কোনো রিপোর্ট জমা করেছেন কিনা কাউকে এসবের কিছুই জানাননি তদন্ত কোনটি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলটির একজন শিক্ষক এদিকে আওয়াল গংদের ভয়ে স্কুলে যেতে পারছেন না সাধারণ ছয়জন শিক্ষক স্কুলে গেলে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধভাবে অর্থপার্জন বা এসব ঘটনার দায়কার আওয়াল গঙ্গের বিস্তারিত আমলামা জানতে সাবস্ক্রাইব করুন স্বাধীনতার চেতনায় চির চেতনা আমাদের সঙ্গে